আমার গ্রাম লোক বিশেষ কাজে বিশেষ 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 কাজে গেছে ভিডিও দিতে পারিনি কারণ কালকে রাতে বিশেষ কাজ ছিল বাপি এসেছে বাপি এসেছে অহ অনেক দিন পর বাপি এসেছে তাই বাপির সাথে ওই এতদিনের কেমন কেমন করে বাপি ডিউটি করলো সেসব গল্প শুনছিল সেই কারণে রাতে আর এডিট হয়নি না 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 লুডু খেলছিল না 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 লুডু খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিল না 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 ফোকলার সাথে টোকলাগিরি করেছিল না 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 বাপির কাছে গল্প শুনছিল অনেকগুলো কারণ ছিল দেখো বললেই তো হলো না একটা ভিডিও এডিটিং মানে প্রচুর খাটনি প্রচুরও কাজ করে ও প্রচুর সারাদিনে এত ভিডিও ক্লিপিংস রেডি করে কারণ ওই যে তরকারি ঢালছে সিনেমাটিক ওর প্রচুর ভিডিও ক্লিপস রেডি করে সেটা এডিট করতে অনেক সময়ের ব্যাপার সেগুলো গামলা করে উঠতে গো প্লিজ রাগ ঠিক বিশেষ কাজের কারণে আমার গামলা গাবলা আমার গাবলা আর ভিডিও দিতে পারিনি যা গাবলা এ গাবলা তুই যে ভিডিও দিলি না আমরা খাবো কি আমরা খাই গা ক আর না হ্যাঁ ক্যা গাবলার গাবলার ভিডিও আসবে গাবলা এই গাবলুর ভিডিও আসবে সেই ভিডিও কন্টেন্ট করব। তবে গিয়ে আমার হাঁড়ি চড়বে তাই গাবলায় যে ভিডিও দিল না যা তার মানে শর্ট ভিডিও দিয়েছে মোটামুটি আমি রুটি রুটি আর আলু ভাজা খেয়ে থাকতে পারবো মানে একটু বড় ভিডিও দিলে পক্ষে আমার বাড়িতে মাছ আর মাংসটা আসতো কিছু আসুক না আসুক তা এইটুকু ভিডিও দিয়েছে তো ওইটুকুর মধ্যে আমি রুটির তরকারিটা ম্যানেজ করে নেব চলো তা এবার বলি ক্ষমা পেয়েছি নাকি আমি এই ফোর্থ টাইমটি থার্ড ক্লাস বেয়াদ অসভ্য এবং যে তার বড়দেরকে রেসপেক্ট করে না যে আমার ভাইকে বলেছে দশ টাকা চুল্লুখর চাল ফর তার কাছে নাকি আমি ক্ষমা চেয়েছি এবং উকিল মারফত হে ভগবান এ কে শুন রে হুম কেউ তো মুচকে উঠালো ভগবান তেরে ঘর तेरे घर देर है लेकिन अंधेर नहीं तू मुझको उठा ले भगवान तेरे पास में जाना चाहती हूँ क्या कह रही है दालाल लोग क्या बोल रही है आप तुम लोग सुन रहे हो और मुझ पे डाउट कर रहे हो इसी डाउट के लिए मैं इस दुनिया से इस दुनिया से मेरे आप कोई लेना देना नहीं रहा मैं भगवान के पास जाना चाहती हूँ এরা কি পাগল হয়ে গেছে এরা কি মাথা খারাপ হয়ে গেছে আর তোমরা এদের কথায় বিশ্বাস এই 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 ফোর টোয়েন্টি থার্ড ক্লাস যে আমার কাকিমার মানে গর্বকে গর্ব না গর্ভ ভুলে যাই এই দুটোই সে তাকে বলেছে ড্রেন আর ড্রেনের মধ্যে আমার ওই ছোট্ট ভাই দুধের শিশু মানে আমার কাছে ও ছোটই আমার কাছে আমার বাচ্চার সমান আমার ভাই তো সেই ভাইকে বলেছে ওই নর্দমার কি আমি যাব। ওর মালকিন ওই অসভ্য যে আমার ভাইকে বলবে চুল্লুকর চাল ফট তার কাছে ক্ষমা চেয়েছি তোমাদের লজ্জা করলো না এই কথাটা চিন্তা করতেও লজ্জা করলো না আমি আজকে আমার ভীষণ আমি দুঃখ পেয়েছি ভীষণ দুঃখ আমি দীপ্তিরও ভিডিও দেখেছি আমি গীতাদিরও ভিডিও দেখেছি আমি দীপ্তি গীতাদির ভিডিও দেখে মনে দেখো দোস্ত ওদেরকে আমি দেবই না না দীপ্তিকে দেবো না আমি গীতাদিকে দেখো কারণ ইউটিউবে ভাই বাপ বারানা ভাইয়া এখানে সম্পর্ককে ওরা বিক্রি হতে হতে দেখেছে দেখেছে সে জায়গায় ওরা ডাউট করতেই পারে কারণ ওরা ক্রিয়েটার কিন্তু তোমরা যারা আমায় ভালোবাসা যারা আমার ভালোবাসার মানুষ যাদের জন্যে আমি যান প্রাণ লড়িয়ে দিয়ে একটা অচেনা অজানা জায়গায় শুধু তোমাদের জন্যে আমি সেই ছেলেটা অবধি পৌঁছেছিলাম যে ছেলেটাকে রাস্তার লোক কি বলেছে গ্যারেজে কি বলেছে ব্যাংকের মোড়ে কি বলেছে কোন মানুষটা ওই ছেলেটার সম্বন্ধে কি কি ধ্যান ধারণা তো আমাকে আগে জানিয়েছে এবং ওদের বাড়ি যাওয়ার পর আমি কি দেখলাম না দেখলাম তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করেছি সেইখানটায় তোমরা আমাকে ডাউট করেছ তোমরা ডাউট করেছ তোমাদের এই ডাউটের জন্য সত্যি বলছি আমিও জানি যে না আমি তোমাদের জন্য যতই করি কোথাও না কোথাও তোমাদের ডাউট থেকেই যাবে তোমরা কেন এই অবস্থা তুললে না অসম্ভব ব্যাপার হতে পারে না সূর্য পশ্চিম দিক দিয়ে উঠলেও সীমা কোনো দিন সন্দীপের যাবে না বা গামলার সাথে হাত মেলাতে পারে না তোমরা বললে না কেন আমি তো তোমাদের আশায় ছিলাম আমি দেরি করে ভিডিও নামিয়েছি এই কারণে আমি দেখতে চাইলাম যে এই দালাল মুখী এই বেয়াদব অসভ্য মিথ্যেবাদী ইত এর কথাটা তোমরা কতটা বিশ্বাস করো কিন্তু অনেকটা সত্তর শতাংশ লোক বিশ্বাস করেনি কিন্তু সত্য না আশি পঁচাশি শতাংশ লোক বিশ্বাস করেনি কিন্তু পনেরো পার্সেন্ট লোক কিন্তু বিশ্বাস করেছে মনোতে তারা চলেছে এই পনেরো পার্সেন্ট মানুষের কাছে আমি সত্যি বলছি আমি জানি না আমার কোন ভিডিওতে বা কোথায় তোমাদের দেখে মনে হয়েছে যে আমি পাল্টাতে পারি এটা দেখে আমার খারাপ লাগলো প্রীতমের ব্যাপার দেখো ওই সঙ্গীতা দিদিভাই আমাকে প্রয়োজন পড়ে না উনি কত উপর মহলের লোক উনি যে ইজিলি যে তোমাদের সাথে মানে আমার পাশে দেখতে পাচ্ছ বা ক্যামেরায় দেখতে পাচ্ছ বা এসেছে এ কারণে তোমাদেরকে না তোমাদের মনে হতে পারে উনি ভীষণ সহজ সরল বা ইজি ওনার কাছে পৌঁছানোটা ইজি ব্যাপার না উনি এতগুলো ক্রিয়েটারের ভেতরে উনি কিন্তু আমাকে চুজ করেছিল তার মানে আমার এই যে কণ্ঠটা আমার এই আওয়াজটা ওনার ভালো লেগেছিলো আর এবং যখন সবাই সবাই ওই সমাজসেবিকার হয়ে বলছিল তখন কিন্তু আমি একমাত্র মানুষ ছিলাম যে সমাজসেবিকার ভুলগুলো পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেছিলাম সে কারণে ওনার আমাকে ভালো লেগেছিল উনি কাল কৃষ্ণনগর থানায় এসেছিলো এসেছিলেন এবং কালকে আমি ওনাকে আমাদের কৃষ্ণনগর থানায় যে রেসপেক্ট করতে দেখলাম যেভাবে ওনার প্রতি প্রত্যেকটা মানে বাবু থেকে ছোট্ট শুরু করে বাবু এবং অনেক অনেক মানুষ অনেক ওখানে একটা থানাতে তো আর এক দুজন থাকে না আমাদের কৃষ্ণনগর থানা মানে জমজমাট লোক মানে ভর্তি কারণ এটা হচ্ছে জেলা আমাদের কৃষ্ণনগরটা হচ্ছে কোতোয়ালিটা হচ্ছে জেলা সদর শহর মানে ইয়ে কারণ আশেপাশে যত রকমের প্রবলেম আছে তারা কিন্তু এই থানার আওতাতেই নিয়ে আসে তো সেই জায়গায় সময় প্রচুর প্রচুর মানুষের আনাগোনা প্রচুর ভিড় এবং ততটাই মানুষের ততটাই বড় বড় অফিসারদের ডিউটিও এখানে আমি দেখলাম সেখানটায় যথেষ্ট যথেষ্ট পরিমাণে সঙ্গীতা দিদিভাইকে ভাইকে রেসপেক্ট করা সম্মান করা এবং বড়োবাবুর ঘরে বসিয়ে আমাদেরকে চা বিস্কুট সমস্ত অফার কথা বলা সুন্দর একটা সুন্দর সেই জায়গায় সেই মানুষটার আমায় প্রয়োজন পড়ে না সেই মানুষটার পা যেখানেই রাখবে সেখান থেকেই মানুষ অটোমেটিক তার সঙ্গে জুড়ে যাবে কারণ তিনি সত্যের লড়াই করেন তিনি একটা মেয়ের আত্মনাদ শুনেছেন এবং সেই আত্মনাদ শুনে একটা মেয়ের কাছে স্বামীর কাছে সেই মেয়ের একটা মেয়ের কাছে তার স্বামীকে ফিরিয়ে দিয়েছে সেই স্বামী যে স্বামী হচ্ছে দুশ্চরিত্র অন্য পর মহিলার প্রতি এত তার আসক্তি সে তাকে ভালোবাসা দিতে গিয়ে তার রিয়েল স্ত্রীর প্রতি অবহেলা করছিল যেটা আমাদের সন্দীপের ক্ষেত্রে আমি বলছি সন্দীপ একটা পুরুষ একদম রীতিমতো ও এমন একটা পুরুষ যে ওর বউয়ের নোংরামি মেনে নেয়নি ওর বউকে কিছু মানে শর্ত দিয়েছিল যে তুমি এইগুলো এইগুলো তোমায় ছাড়তে হবে এবং সংসারে ফিরে আসতে ও কিন্তু ওর বউকে চান্স দিয়েছিল ও ওর বউয়ের কথা শোনার জন্যে প্রস্তুত ছিল কিন্তু ওর বউ সেই প্রেমিকের প্রেমে এত অন্ধ হয়ে গেছে সেখানটায় ওর হাজব্যান্ডকে চুজ না করে ওর প্রেমিককে চুজ করেছে সেই জন্যে সন্দীপ তার ওয়াইফকে তার প্রেমিকের কাছে ছেড়ে দিয়েছে আর এখানটায় একটা মেয়ে তার সমস্ত কিছু তার বাবা মা সংসার সমস্ত কিছু ছেড়ে সে তার স্বামীরকে চুজ করেছে স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য সে এত বড় লড়াই করেছে তাহলে আমাদের কি উচিত তার স্বামীর কাছে তাকে ফেরত দেওয়া এবং তার স্বামী স্ত্রীর মাঝে যে তৃতীয় ব্যক্তি আছে তাকে ও তৃতীয় ব্যক্তিকে বলা যে এদের স্বামী স্ত্রীকে সংসার করতে দাও তাই না স্বামী স্ত্রীকে সংসার করতে দাও যেটা মন্দিরাও তার স্বামীর সাথে সংসার করার জন্যে তৃতীয় ব্যক্তি সরে গেছে মন্দিরার জীবন থেকে যাতে ওরা স্বামী স্ত্রী আর বাচ্চা একটা পরিচয় পায় আর এখানটায় সেই স্ত্রী কিন্তু তার বয়ফ্রেন্ডকে চুজ করেছে তাই সেখানটায় কখন নয় এটা হতে পারে না যে আমাদের ভাই মানে আমাদের সন্দীপ আর সেই মহিলাকে তার কাছে ফিরত আনার বা চিন্তা করার বা তাকে সাদা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে আমি জানি না আমার কথাগুলো তো বলে বোঝা যায় না আমি নাকি আবোল তাবোল বকি এবার জানি না আবোল তাবোল বকে তোমরা কতটা বুঝলা তাই স্কিপ করবা না পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমরা কতটা বুঝেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে আমি কি সত্যি গাবলার সাথে গাবলার সাথে হাত মিলিয়েছি না মেলাতে পারি এমন কোনো প্রমাণ গাবলা বা গাবলার দালাল যদি দিতে পারে আমি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দেবো প্রমাণ এখন গাবলা এসে মুখে চপর 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 করে নিল বা এটা ওটা বললো না না বললেকে লিয়ে তো মেরে মুমে যত দেয় হ্যাঁ উইথ প্রুফ যে আমার উকিল ওকে কোনো চিঠি পাঠিয়েছে আমার উকিল ওকে কোনো মেল পাঠিয়েছে বা আমি আমার শরীর নিয়ে গিয়ে ওর কাছে প্রস্তুত হয়েছি বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী ওকে ফোন করেছে যার সাথে আমার ভীষণ গর ভালো লিঙ্ক আছে বা আমি কল মারফত কোনো ফোন আদান প্রদান হয়েছে সেটা দেখো ও দালাল আগে ছড়িয়েছে মার্কেটে যে আমার সাথে নাকি গাবলার গাবলার সেটিংস হয়েছে ব্যাকডোর মানে পেছন দরজা দিয়ে গিয়ে আমি গাবলার সাথে গাবলার কাছে সরি চেয়েছি সেটা ও বলছে তাই প্রথম যখন ও বলেছে আগে গাবলা ক্লিয়ার করুক তারপর গাবলা কি করতে চায় না চায় সেটা আমি ক্লিয়ার করে দেবো ওকে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও গুড মর্নিং সবাই কেমন আছো যা সীমাতে সবাইকে স্বাগতম জোকার এসে গেছে খিল্লিবার জোকার আমি নাকি খিল্লিবার জোকার জানো আমাকে এরম বলেছে তো শোন দালাল তোকে বলছি খিল্লিবাজ জোকার হওয়া আমার মনে হয় তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে অনেক ভালো মিরা নাম জোকার দেখেছিস না মনের ভেতরে কষ্ট চাপা রেখেও মানুষকে কি করে হাসাতে হয় জোকার জোকার আমরা জোকারকে আমরা যখনই কোনো কিছু সার্কেল দেখতে যাই বা আমরা সিনেমা দেখি বা আমরা সিরিয়াল দেখি তার ভিতরে কমেডিয়ান রোলটা যে করে তাকে আমরা বেশি ভালোবাসি এবং দেখি কারণ সে আশা মানে হাসা সে আশা মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া তো এইরকম মিরাক্কেল দেখিস তো লাফিং ক্লাস হাসা এই হাসাটা হাসি এই যে এই হাসিটা এখন পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে তো সে জায়গায় এই টেনশনের মধ্যে এত চাপের ভেতরে যদি আমার ভিডিও কাউকে হাসায় মানে খিল্লি হয়েও হাসতে পারে তাহলে আমি তো ভগবানের কাছে বলবো লাখ লক্ষ শুক্রিয়া তোমার কাছে যে কোনো না কোনো মানুষের ঠোঁটের হাসির কারণ আমিও হয়ে উঠেছি তো এবার তোকে বলি দেখ হাসাই বলে না লিগাল নোটিসটা আমার বাড়ি কম আসে যে তুই বলিস না তলায় তলায় সেটিং তলায় তলায় সেটিং না সেটিং ম্যাটিং না এই যে আমার ভিডিওর ভেতরে এতটা পার্সোনালভাবে অ্যাটাক করা থাকে না দেখ আমি হিংস্র না এটা কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট শিওর আমার বিরোধী পক্ষের লোকরাও আমাকে হিংস্র বলে না আমি কিন্তু দেখ তাদেরকে নিয়ে দীর্ঘ সময় ভিডিও বানাই দীর্ঘ সময় ভিডিও বানিয়েছি ছোটো বড়ো কথা তাদেরকেও বলেছি তাদের সাথে লড়াই করেছি কিন্তু আমাকে কেউ হিংস্র এই আখ্যাটা দেয়নি দেখ জোকার বললি ঠিক আছে খিল্লি খিল্লি বাস তা চললো আমার ভিডিওতে তো কিছু থাকে না তাও দেখ খুবই কষ্ট করে আমার ভিডিও দেখতে হচ্ছে কারণ ভিডিওর শেষের দিকে আমি হেজিয়ে ফেলি কিন্তু হেজাওয়ালা ভিডিও তোকে কিন্তু দেখতে হয় কারণ তোর পাপি পেটকা সাবাল দেখ আমাকে যেমন আর গামলুর যেমন করে তেমন করে নোংরামি করুক ভালো করুক মন্দ করুক নাচুক নাচে গায়ে খায়ে পিয়ে ওঠে বসে তেরা ক্যা ও আমাদের কাছে এটা করে ছেড়ে দেয় তার ভেতরে ওর ভিডিওটা দেখে কিন্তু আমাদের ভিডিও করতেই হয় মানে আমাকে করতেই হয় তার কারণ পাপি পেট খাসাবাল ঠিক দেখ তোরও অবস্থা কেমন শোচনীয় তোকে আমার এই হেজা হওয়া ভিডিও দেখতেই হয় তোর পাপি পেট সাবাল চলো আমি গামলুর সাথে ব্যাকডোর দিয়ে ব্যাগ ব্যাকডোর দিয়ে আর আনাগোনা করেছি মানে ক্ষমা চাওয়া চাই হ্যান ত্যান এগুলো নাকি করেছি তা কালকে আমার কাছে আমি ভিডিওতে প্রচুর ভিউয়ার্স বুঝে গেছে যে আমি কি বলতে চেয়েছি কিন্তু কিছু কিছু নিরীহ অবোধ সরল ভিউয়ার্সটা তারা হয়তো এখনও বুঝে ওঠেনি তাই তারা স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা শুনতে চায় দেখো গামলুর সাথে সেটিংস করা হয়েছে এই কথাটা আমি কি মার্কেটে এনেছি নো 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 আমি মার্কেটে আনি কারণ সেটিংস যদি না হয় তাহলে মার্কেটে আনার কোনো প্রয়োজন নেই তাই না সেটিংস হয়েছে মার্কেটে কে এনেছে দালাল এনেছে তা দালালের মাল কিন আগে ক্লিয়ার করে দিক তার ভিডিওর মাধ্যমে যে আমি কোন পদ্ধতিতে তার কাছে গিয়ে সেটিংস করেছি তার চুলের মুটি ধরে না তার গালের দু চার থাপ্পর মেরে না তার ওই যে নোলক পরা নাক নোলক না মানে নাকের ফুল পড়ার নাকটা এরকম করে মুড়িয়ে দিয়ে নাক কানটাকে টেনে কি কোন কিভাবে কি 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 পদ্ধতিতে ওনার কাছে ক্ষমা চেয়েছি সেটা তো বলতে হবে তাই না আমার তো মনে হয় আমি আমার গামলুকে কাছে যদি পাই গামলার ভেতরে ওই জামা কাপড় মানে নোংরা সব থেকে নোংরা বিছনার চাদরটাকে সার দিয়ে চুবিয়ে ওর ওপরে সে পা দিয়ে ভচকায় না পা দিয়ে 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 চটকে চটকে চট চটকে 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 এই চাদরটাকে আমি ফটফটে সাদা করে ফেলবো ওই গামলার ভেতরে চুড়িয়ে আমার যদি হাতে আমার যদি হাতে থাকতো তাহলে আমি এটা করতাম এবার বলো তো এই কথাটা শোনার পর তোমাদের কি মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবা যে গামলার সাথে আমি সেটিংস করেছি কি করিনি ইয়েস অ্যান্ড নো তোমরা লিখবে দেখো ও আমাকে বলছে তুই বরং ওর গামলার সাথে কথোপকথন তুই পাবলিক করে দে কেন পাবলিক করবো ওটা আমার কন্টেন্ট আমি যখন মন চাইবো পাবলিক করবো আমি যখন মন চাইবো আমি তোকে দেবো তুই বরং আগে তোর গামলাকে বল যা যে গামলার সাথে আমি সেটিংস করেছি কি পদ্ধতিতে উকিল বললি না তুই একটা কি জানো আচ্ছা আমার কাছে কিন্তু এখনও গামলার কোনো নোটিস আমার কাছে আসেনি ওর কোনো নোটিস এখন অবধি আমার কাছে বাই পোস্টে আসেনি না মেলে এসেছে না বাই পোস্টে এসেছে ভাই কোনো কিছুই আমার কাছে আসেনি তাহলে যখন আমার কাছে কোনো কিছু আসেনি তাহলে ওর কাছে আমার ক্ষমা চাওয়ার মতলবটা কী এবার দাঁড়ো আরেকটা কথা বলি ও ক্যামেরায় হুমকি দেয় ক্যামেরায় হুমকি দিয়েছে যে ছেড়ে দেবো না ওর স্মার্ট দিদিদের বলে রাখিস চিন্তা করে রাখিস আমার পা ধরে ক্ষমা চাইতে হবে ও বলেছে ও স্মার্ট দিদিদের বললিস এবং ক্ষমা চাইতে হবে ও বলল আর সেটাই এই কন্টেন্ট করে তোমাদের কাছে ছুঁড়ে দিল কেন ভিউজ ভাই ভিউজ এই প্রীতম দিশানি আর রিমি সমস্ত ওর ভিউজটা কেড়ে নিয়েছে খুব কষ্ট হচ্ছে ও কন্ট্রোভার্সি জগতে ও সবসময় ভাবে আমি হাইলাইটে থাকবো সবার উপরে না হলে কি ও মন্দিরার অবধি ছুটে এমনি গেছিলো না মন্দির অবধি ছুটে গেছিলো জানে মন্দিরাকে ও কাঁধ দিলে মন্দিরা ওকে অনেক কথা আদান প্রদান করবে আর সেগুলোই প্রথমে পজিটিভ বলে ভেঙে খাবে তারপরে নেগেটিভ বলে ভেঙে খাবে প্রীতমের সাথে আমার বহু 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 দিনের কথা হয়েছে তাই না দু এক দু বছর দেড় বছর ধরে তো দেড় দু বছর ধরে তো কথা হয়েছে একটা টাইম ইউটিউবে ওর পাশে কেউ ছিল না শুধু একমাত্র আমি দাঁড়িয়েছিলাম এই যে দাদা মানে দাদা ভাই বলতে গেলে এই যে আমাদের এই বাদরটা মর্কটটা মরকট আর মরকোট ওই যে মিস চ্যাটার্জি এই দুজনাও কিন্তু ওই হয় প্রীতমের এগেনস্টেই ভিডিও করত। হ্যাঁ পাঠা মগা তারপরে প্রীতমের মাকে তেষট্টি বুড়ি চৌষট্টি খান আর সব বলে ভিডিও করত এখন ওর হয়ে ওরা লড়ছে দেখো আমি কিন্তু ওর বিপক্ষে লড়ছি কিন্তু কোনো দিন ওর আমার পার্সোনাল কোনো কথা নিয়ে আমি বলেছি এই জানো আমার সঙ্গে এই বলেছে ওই বলেছে না আমি মানুষের সাথে অতটা অতটা ডিপলি কথা বলি না অতটা ডিপলি কথা বলি না যে তার ভুলটাকে আমি বসে বসে গিলবো বা শুনবো আমার কোনো সময় ওর কিন্তু এমন কোন কল রেকর্ড ওর এমন কোনো চ্যাট ওর এমন কোনো ভয়েস ও কিন্তু আমাকে অনেক কথা বলেছে তারপরেও কিন্তু আমি মনে করিনি যে রিভিল করার দরকার আমার মেন উদ্দেশ্য একটা বউ একটা বউ না একটা মেয়ে প্রথমত মেয়ে তার হাজব্যান্ডের বাড়ি যেতে চাইছে কেন এই ছেলেটা দুটো মেয়েকে একসাথে খেলাচ্ছে কখনও এর সাথে রাগারাগি হলে একে কথা বলে এর সাথে কথা বলে একে আনব্লক করে এর সাথে মেসেজ আদান প্রদান করে এর সাথে সময় করা কাটায় আবার কখনো এর সাথে কিছু হলে একে আনব্লক করে এর সাথে কথা বলে এর সাথে সময় কাটায় তার মানে এই মাঝখানে ছেলেটি নোংরামি ছড়াচ্ছে সেই কারণে এই ছেলেটির যাতে নোংরামি বন্ধ হয় আর এই দুটো মেয়ের মধ্যে মানে দুটো মেয়েই বাঁচে দেখো এ তো লিগাল ওয়াইফ আছে এ তো বাড়ি ফিরতে চাইছে আর এই যে যার সঙ্গে বিয়ে হয়নি তারও যাতে লাইফটা বাঁচে সেই কারণে এই লড়াই সেই কারণে এই লড়াই তো সেই জায়গায় কোনো সময় দেখেছো কি রকমে আমাদের পার্সোনাল কোনো কথা নিয়ে কথা বলা না বর্তমানে যেটা ঘটছে যেটা আমি ওর বাড়ি গিয়ে দেখেছি যেটা আমি ওর বাড়ি গিয়ে বুঝেছি আমি সেই বিষয়টাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি এর বাইরে না ঠিক সেম আমি সন্দীপদের বাড়িও গিয়ে কি বুঝেছি সন্দীপদের বাড়িতে গিয়ে কি দেখেছি সন্দীপদের পাড়ার লোক আমায় কী বলেছে প্রথম দিন আমি যা বলেছি আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু আমি তাই বলবো যেটুকু বলবো তোমাদের কাছে সত্যি বলবো তার জন্যে তোমরা আমাকে ভালোবাসলে বাসো তোমাকে আমরা আমাকে লাথি মারলে মারো আমাকে না আমার ভিডিও দেখতে মন চাইলে না দেখো না কিন্তু কখনোই আমি জানি মিথ্যে যদি আমি তোমাদের বলি না অনেক দূর আমি যেতে পারবো না তাহলে এই হবে কয়েকটা ভিডিও আমি তোমাদের আং বাং চাং বলে ভিডিও করলাম প্রচুর ভিউজ হবে কিন্তু আলটিমেটলি আমার ভিউজটা একটা সময় ডাউনে চলে যাবে তাই আমি চাই আমি ডাল ভাত খাব আর তোমাদেরকে সঠিক খবরটা দেবো মিথ্যে খবর মিথ্যে বলে আমি বেশি দূর যেতে চাই এর জন্য আমাকে যদি জোকার হয়ে থাকতে হয় আমি মাথা পেতে নিলাম আমি তোমাদের হাসাবো তোমরা আমার ভিডিওর অপেক্ষা করবে আমি ভিডিও দেবো আর তোমরা আনন্দ পাবে হাসবে এন্টারটেন হবে তোমরা আমাকে ভালো মন্দ যাই তোমরা বেশিরভাগ আমার খুব রেয়ার খারাপ কমেন্ট আসে সেটাও আমি জানি কারা করে এরাই করে নাহলে আমাকে কিন্তু বেশিরভাগ মানুষই আশীর্বাদ করে ভালোবাসা দেয় আর প্রত্যেকে আমার ভিডিওর নিচে বলে সীমা মন খুলে হাসলাম সীমা আজকে সকালবেলায় মনটা খুব খারাপ ছিল তোমার ভিডিওটা দেখি মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল সীমা বাপরে বাপ তোমার ভিডিওটা খুললাম কি একটু চা নিয়ে বসেছি সব চা ভেসে গেল সীমা আমি জল খাওয়ার সময় তোমার ভিডিওটা দেখছি আর যা অবস্থা জল ময় মুখ থেকে বেরিয়ে কেউ কেউ বলে সীমা আমি ভিডিও তোমার ভিডিও দেখতে বসে বা বিছানায় বসে আছি আর তোমার এই হাসিয়ানো ঠেলায় আমার হাসতে হাসতে ওং সোহা হয়ে যাচ্ছে তো এই যে আমি হাসির কারণটা হতে চাই না আমি কোনো বাচ্চার অভিশাপের কারণ হতে চাই না কোনো সংসারের ভাঙনের কারণ হতে চাই না কারোর অস্বস্তির কারণ হতে চাই না কারোর জীবনে আমার জন্যে কোনো প্রবলেম আসুক সেই কারণ আমি হতে চাই না দেখো গামলা বেরিয়ে যাওয়ার পর আমার সঙ্গে কিন্তু সন্দীপের দেখা হয়েছে গামলা বেরিয়ে অলরেডি গেছে থানাতে গিয়ে ভয় সন্দীপকে দেখানো হয়ে গেছে সন্দীপের ওই চার মিনিটে দু মিনিট দু মিনিট সবাই বলো দু মিনিট ওটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের ভিডিও ছিল সেই ভিডিওটাও ও ছাড়া হয়ে গেছে তারও পাঁচ ছ দিন পর আমি কিন্তু সন্দীপদের বাড়ি গেছি তার মানে সন্দীপের এই ওর ওয়াইফের ছাড়ার মাঝখানে কোনো মতে আমার কোনো ভূমিকাই নেই কিন্তু লোকে আমাকে বলে যে তোমার কারণে সংসার ভেঙে গেছে তোমার কারণে তো ও পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো কিছু সেই মানুষগুলোকে আমি পাগল ছাড়া কিছুই ভাবি না কারণ অলরেডি ওর সন্দীপের বউ বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর সন্দীপ রাত দুটোই একটা ছোট ভিডিও ছেড়েছে সেই ভিডিও ছাড়ার পর পুরো ওয়াইটি হুলস্থুল কাণ্ডা হয়েছে সেই সময় সন্দীপের এগেনস্টেও আমি ভিডিও নামিয়েছি প্রচুর ভিডিও নামিয়েছি সন্দীপের এগেনস্টে এবং সন্দীপ কেন ক্যামেরার সামনে আসে না কেন খুলে বলছে না কেন সত্যিটা বলছে না সেই জন্যে প্রচুর আওয়াজ তুলেছি তারপরেও সন্দীপ কোনো মতেই বেরোচ্ছে না সেই সময় আমরা তো সন্দীপকে পাগলের মতো খুঁজেছি তারপরে দেখলাম না আমার বাড়ির কাছাকাছি তাহলে আমি নাই অন স্পটে গিয়েই খোঁজ নিয়ে দেখি যে সত্যিই যে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে সেগুলো আদরতে সত্যি না মিথ্যে তাও কি আমি যাব আগের দিন লাইভ করেছি ওরা চাইলে পালিয়ে যেতে পারতো আমি যাব পরের দিন বেরোচ্ছি সেই টাইমেও লাইভ করেছি আমি যে ওদের রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও আমি লাইভে দেখিয়েছি ওরা ইচ্ছা করলে সেই মুহূর্তটুকু ওরা অনেক কিছু করতে পারতো ওরা বাড়ি ছেড়ে চলে যেতে পারতো ওরা গেটে তালা লাগিয়ে ওর পিসির বাড়ি বসে থাকতে পারতো কি তোমরা আমাকে এই উপদেশটাও দিয়েছো সীমাদি যদি বাড়ি গেটে তালা দেখো তোমরা কিন্তু তুমি কিন্তু ওই পাশে ওর পিসি থাকে তুমি কিন্তু ওই পিসির কাছে খোঁজ নিয়ে আসবে এটুকু তোমরা আমায় বলেছিলে তো সেই জায়গা থেকে আমি কোনোটাই পিছু পায় হয়নি আর এখানটায় অলরেডি ওর ওয়াইফ বেরিয়ে গেছে ও ওর ওয়াইফ বেরিয়ে গেছে এবং মার্কেটে পুরো মিথ্যে খবর ছড়াতে শুরু করে দিয়েছে যে ও মার্কে বেরিয়েছে এবং ওকে মেরেছে ওর ওপর অত্যাচার হয়েছে সেগুলো সমস্ত মার্কেটে মিথ্যে খবর ছড়াতে শুরু করে দিল তারপরে কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করছি যে তুমি কোথায় আছো তুমি তোমার আপডেট দাও তুমি তোমার আপডেট দাও কেউ কেউ এমন বললো কৃষ্ণনগরে ওর মামার বাড়ি আছে সেই মামার বাড়ি যাবো বলেও আমি কিন্তু রেডি হয়েছি সেইখানে একজন মেয়ে ওর মামার বাড়ি গেছিলো সেখান থেকে তার ওর কিছু ভিডিও করে এনেছিল সেই ভিডিও ছেড়ে যে সেই ভিডিওটাও আমার কাছে সেই মানুষটাই সেন্ড করে দিয়েছে বা অন্য কোনো মানুষ সেন্ড করেছে যে এ গেছিল এর ভিডিও থেকে আমরা ওর ওকে দেখেছিলাম সেই ভিডিওটা সেন্ড করেছে এবং গ্রামলা নিজে ভিডিও করে নিজের মুখে শিকার করেছে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে এবং সে এরকম করেছে বলে সে ক্ষমা চেয়েছে তার জন্য ওদের পাড়াতে শালিসি বসেছে সালিশিটাও নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করে বসেনি শালিসি বসেতে সে শালিসিতে কি কথোপকথন হয়েছে সেগুলো বলেছে এবং পাড়ার লোকও বলেছে ওদের পাড়া বাড়িতে শালিসি বসেছিল ওদের বাড়িতে পুলিশ এসেছিল কি আসেনি পুলিশ কি সন্দীপকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কি যায়নি সেই রাতে বাচ্চা নাকি ওরা দেয়নি এ নিয়ে যেতে চেয়েছে সমস্ত মিথ্যে সত্যি আমি তোমাদের কাছে এক বর্ণ মিথ্যে বলিনি সমস্তটাই আমি তোমাদের কাছে তুলে দিয়েছি শুরু থেকে শেষ কোনো ভাঁট গল্প না কোনো কথা না আজকে আমি যদি ওদের বাড়িতে যাওয়ার পর ওদের বডি ল্যাঙ্গুয়েজ বা ওদের কথাবার্তার ধরন বা ওদের সব কিছু দেখার পরও যদি আমি তোমাদের কাছে এসে মিথ্যে বলতাম এত ভিউআস সেসব ভিডিওগুলো আমার লাখের ওপরে ভিডিওগুলো চলেছে লাখের ওপরে তোমরা আমায় ছেড়ে দিতে তোমরা আমায় প্রোটেস্ট করতে না না সীমা তোমার এই কথার সঙ্গে আমি সহমত হলাম না তুমি কি বলতে চাইছো আমরা অমুক ভিডিও অমুকটা দেখেছি তমুক ভিডিও তমুকটা দেখেছি তোমাদের সাথে তো আমার কথাও হয়নি আমি যা যা ওদের বাড়িতে অনুভব করেছি সেটাই তোমাদেরকে তুলে ধরেছি এবং তোমরা আমার কথার অনুভব আমি যে অনুভব করে এসেছি সেটা তোমাদের কাছে তুলেছি এবং তোমাদের সাথে তোমরা আমার অনুভবের সাথে সহমত হয়েছো বলে তো ভিডিওগুলো দেখেছো এবং সেই ভিডিওগুলো আজও বর্তমান তাহলে আমি ভাঁট কোথায় বুকেছি মিথ্যে কোথায় বলেছি ঠিক সেম আমি প্রীতমদের বাড়ি যাওয়ার পর আমি যেটা ভিডিও দেখে অনুভব করতাম প্রীতমদের বাড়ি গিয়ে প্রীতমের চেহারায় সেটা অনুভব করিনি তাহলে কি আমি মিথ্যে এসে বলবো নিশ্চয়ই না আমি যেমন সন্দীপদের বাড়ি ঢোকার পর সন্দীপদের বিষয়টা যেটা আমি ফিল করেছি আমি সেটাই তোমাদের তুলে ধরেছি ঠিক সেম আমি প্রীতমদের বাড়ি ঢোকার পর প্রীতমদের বাড়িতে যেটা ফিল করেছি আমি সেটাই তুলে ধরেছি এর আদারওয়াইজ কিছুই না কিচ্ছু না তোমরা আমার মুখের কথা যারা বিশ্বাস করেছো তারা আমার পাশে থেকে গেছো যারা আমার বিশ্বাস কর তারা চলে গেছে তাহলে তোমাদের এই থাকা আর চলে যাওয়ার জন্য আমি কিন্তু মিথ্যা কথা তোমাদের কাউকেই বলতে পারবো না কারণ আমি জানি ওপরে ঈশ্বর আছে আমি যদি মিথ্যা কথা বলি পাপের শাস্তি আমাকে পেতে হবে তাই আমি যা বলবো তোমাদের সত্যি বলবো এর জন্যে আমাকে যদি শাস্তি পেতে হয় হ্যাঁ পাবো এর জন্য যদি আমার শাস্তি রেডি থাকে আমি শাস্তি মাথা পেতে নেবো এবার ইয়ের গল্প যেটা দালাল বলতে চাইছে আমি ব্যাকডোর দিয়ে ওর সাথে কথা বলেছি যদি ব্যাকডোর দিয়ে ওর সাথে আমি কথা বলতাম তাহলে নিশ্চয়ই তোমরা এইটুকু অনুভব করতে আমি এ কদিনে ওদেরকে নিয়ে ধীরে ধীরে ভিডিও করা কমিয়ে দিতাম তাই না নিশ্চয়ই কমাতাম আমাকে ভিডিও দেখে তোমরা কোনো অনুভব করেছো কোনো অংশে যে না ওর সাথে আমার কোনো চুক্তি হয়েছে আমি এমএসএলকে নিয়ে ভিডিও করি না কেন করি না এম এর সঙ্গে ভিডিও করার আমার কোনো মতলব আসে না উনি আমার কোনোরকমই কন্টেন্ট ছিল না এই দালালকে গার্ড দিতে গিয়ে দালালকে প্রোটেস্ট করতে গিয়ে কিন্তু আমরা ওনাকে নিয়ে ভিডিও করেছি পরে দেখলাম যে এই দালালের জন্য আমি কেস খেয়েছি কেন খাবো তারপরে আমি কেস খেলাম আমার কেস নিয়ে দালাল খিল্লি উড়াচ্ছে ভাবো তখন আমি বুঝে গেলাম যে না এই দালাল কতটা স্বার্থপর এই দালালকে গার্ড করার জন্য দালাল ওদেরকে নিয়ে ভিডিও করতো আমার ওরা আমার কন্টেন্ট ছিল না কিন্তু দালালকে গার্ড করার জন্য আমরা দালালকে নিয়ে ওই এলকে নিয়ে ভিডিও করলাম কিন্তু দালাল প্রথম কেস যখন আমার ঘরে এলো দালাল দিব্য আমার কেসের কাগজ নিয়েও ভিডিও করে যাচ্ছে আর আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছে কিন্তু পরে ওরাই নিজেরাই ক্লিয়ার করে দিল যে না আমার ওপরে রাগ না জাস্ট ওকে থামানোর জন্যে ওরা আমার আমায় অবধি হাতটা বাড়ালো যখন আমার অবধি হাতটা বাড়ালো তখন আমি কি করলাম যে ওরা আমার কন্টেন্ট নয় কিন্তু লড়তাম তারপরেও লড়তাম যদি আমি যার জন্যে লড়ছি সে যদি সঠিক হতো দেখলাম সেই বেটি সেদিকে আমার পাচ্ছে মানে এরা তো বাঁশ দিয়েছে এ আরও দু চারটে বাঁশ জোগাড় করছে আমাকে দেওয়ার জন্যে তাহলে নিশ্চয় আমি এর জন্য এর বাঁশটা খেয়ে বসে থাকবো না তাই না তখন আমি একে বলবো যে না তোমাদের তোমরা আমার কন্টেন্ট নয় আমার তোমাদেরকে নিয়ে ভিডিও করার প্রয়োজন পড়ে না কিন্তু গামলার সঙ্গে তো এগুলো কোনো যুক্তি আসে না গামলা তো আমাকে সাইবার ক্রাইম অব্দি টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে যেখানে ওই সাইবার ক্রাইমে ওর যা যা অবজেকশন ছিল সেগুলো আমি মিটিয়ে দিয়েছি ওর কোনো ফটো ব্যবহার করা যাবে না করি না ওর নাম করা যাবে না করি না ওর ট্যাগ লাগানো যাবে না লাগাই না এমনকি ওর শ্বশুরবাড়িতে ওর যেসব ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ওর যেখানে ও রয়েছে সেই ভিডিওগুলোও যেন আমি ব্যবহার না করি করলাম না আর যদি করি ওর মুখটা যেন ব্লার করে দিই সেটাই করবো তো সেই জায়গায় ওর যা যা অবজেকশান ছিল যেগুলো যেগুলো আইনত আমার আমার অপরাধ এবং সেখান থেকে যখন আমাকে একটা বড়ো স্যার সাইবার ক্রাইমের অফিসার সে যখন আমায় বলবে এই কাজগুলো আপনি করবেন না তখন তো আমি সেগুলো মানবই নাকি মানবো না বলো নিশ্চয়ই মানবো তার মানাটা আমার উচিত কারণ আইনের বাইরে নিয়মের বাইরে আমি নই আমি যে দেশে বাস করি সেই দেশের আইন মোতাবেকই আমাকে চলতে হবে সেই দেশের আইন আর রুলস সেগুলো মেনে আমায় চলতে হবে সংবিধানের বাইরে আমি নই তাহলে তার আইনত যেসব আমাকে অবজেকশানগুলো দেবে সেগুলো আমাকে মেনে চলবে এটার জন্য কোনো চুক্তিবদ্ধ না এটার জন্য চুক্তিবদ্ধ না আজকে আমি কোথায় ওর সাথে চুক্তি করেছি সে উকিল মারফতই হোক সে কোনো বাই ফোনে হোক বা ওর বাড়ি গিয়ে হোক কারণ আমি টাকিতে যাই সেইখানে কোন মারফত আমি ওর সাথে ব্যাকডোর দিয়ে ক্ষমা চেয়েছি সেটাও নিজে প্রকাশ করুক সবার কাছে আনুক দেখি ক্ষমতা একটার পর একটা ফোন একটার পর একটা মানুষ পারা যায় এত মানুষ আসে এত মানে সত্যিকারেরই এই ভিডিও করতে করতে এই সবগুলো মেটাতে হয় এটার নামি সংসার ধর্ম তাই না তো যে সংসার ধর্মের মধ্যে ওই দালাল পরেই না ওই দালাল সারাক্ষণই কোনায় বসে বকর 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 জ্ঞানে বা পয়েন্ট টু পয়েন্ট কথা বলে নি কুচি মারি আমি তোর পয়েন্টের মুখে ঝেড়ে লাথি তোর বল যা তোর মালকিনকে বল আগে প্রমাণ দিতে আমার উকিল গেলে তারও কোনো প্রমাণ থাকবে মেল মারফত গেলে তারও কোনো প্রমাণ থাকবে ওদের বাড়িতে গেলে তারও কোনো প্রমাণ থাকবে বা ওর সঙ্গে পার্সোনাল ফোনে কথা বললে কলেরও কোনো প্রমাণ থাকবে ন্যাকা চয়সু থার্ড ক্লাস তবে এখানটা আমি বলছি কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে উদ্দেশ্যে কনফিউজ হবে না একদম কনফিউজ হবে না কোনো দিন যদি এমন কিছু আমার করব মনে হয় আমি ফ্রন্ট ক্যামেরাই করবো লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করব না আর আমার এরকম করার প্রশ্ন আসেই না আমার একটা ভিউয়ার্স কালি কমেন্ট করেছেন সীমাদি কুকুরের কাছে ক্ষমা চাওয়া এর থেকে বেশি শ্রেয় কিন্তু ওই গামলার কাছে না তাকে আমি এরপর নিশ্চয়ই তোমাদের আর বুঝতে বাকি নেই যে গামলার সাথে আমার সেটিংস হয়েছে কি হয়নি এই যে কথায় বলছি ও এরকম খবর ছড়ানোর মেন কারণ হচ্ছে ওর ভিউজ ওর যখন ভিউজ পড়ে যায় বা ওর যখন ভীষণ ও মর্মান্তিক অবস্থায় থাকে তখন ও ভীষণ হিংস্রতার সাথে ভিডিও করে যেই হিংস্রতার সাথে ও ভিডিও করে তখন ওর ভিউজটা একটু বাড়ে কিন্তু ওই হিংস্রতার কারণে ও কেস খাচ্ছে দেখো প্রিয়া ওকে কেস দিচ্ছে হ্যাঁ রেডি অনিবার সেট গো হতে চলেছে প্রিয়া ওকে কেস দিচ্ছে মন্দিরা ওকে কেস দিয়েছে এমএসএল কেস দিয়েছে আর এদিকে সন্দীপও কেস দিয়েছে তাহলে কেশ খেয়েছে ট্যাঙ্ক কেস খেয়েছে দালাল কেস খেয়েছে কেস খেয়েছে দালাল কেস খেয়েছে সেই কারণে হয়তো ও সেই হিংসার্থ রূপ দেখাতে পারছে না আর আমি তো বলবো বারবার ও ওর হিংসার্থ রূপ দেখা ও যত নেগেটিভিটি ইউটিউবে ছাড়বে ও যত ওর হিং হিংস্র চেহারাটা বাইরে বের করে আনবে তত মানুষ ওকে অপছন্দ করবে তত মানুষ ওকে ঘেন্না পাবে তত মানুষ ওর প্রতি বিরক্ত আসবে এর থেকে কমেডিয়ান ভিডিও অনেক ভালো আমার কাছে কথা ইউটিউবে আমরা এন্টারটেন করতে এসেছি ইউটিউবে আমরা ফাইট করতে আসিনি তবুও খারাপকে খারাপ আর ঠিককে ঠিক এটা তুলে ধরবো কারণ ওরা খারাপ ওরা ভালো মানুষকে খারাপ করার চেষ্টা করছে তখন সে জায়গায় আমরা ভালো মানুষটাকে ভালো আর খারাপকে চোখে আঙুল দিয়ে খুচিয়ে 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 আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি যেটা বলছো যেটা করছো সেটা রং এটা আমাদের ভিডিওর মাধ্যমে কাউকে কষ্ট না দিয়ে কাউকে বদনাম না করে বদনাম এবার তোমরা বলো বাবা তোমার মুখের হরি নাম শুনে যেন কেমন যেন কান একবারে মা ছড়ি ছড়ি হয়ে যাচ্ছে তাহলে তোমরা বলবে মুখে আর বগলে নিয়ে ঘুরছ ছয়শো কিন্তু না দেখো বদনাম তাকে করা হয় যে আরেকজনকে বদনাম করার চেষ্টা করে যে নিজে অলরেডি বদনাম সে আরেকজনকে যখন বদনাম করবে তখন তো মনেই হবে যে আসো তুমি নিজে নোংরামি করছো তুমি ওকে বলছো নোংরা চলো তোমার আজ তোমার নোংরামিটা একবারে খুলে খুলে বের করে দেবো এই কারণে না হলে কিছু না ওই দিক থেকে নোংরামি ভিডিও আসে তখন কিন্তু এই দিক থেকে নোংরামি ভিডিও যায় দেখো আমাদের গামলার প্রতি আমার না কোনো পার্সোনাল ঝামেলা আছে না আছে। কোনো নেই কিন্তু ও প্রথম এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কোর্টে কেস করতে গেলাম ওই গেছিলো প্রথম যে নেওয়া যাচ্ছে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কোর্টে কেস করতে এলাম আইনি পদক্ষেপ নিলাম তখন ও যে আইনি সাইবার ক্রাইমে গেলাম ও যখন নোংরামি ও যখন আমরা ভালো ভিডিওটাকে নোংরা ভিডিও বলে আইনি পদক্ষেপ নিচ্ছে তখন নিশ্চয়ই তারপর মুখ থেকে আমাদের হরির নাম বেরোবে না তাই না তারপরে বেরোলো চর কিল চর থাপ্পড় ঘুষি লাকার এবার বেরিয়ে গেল কিন্তু তাও আমরা নাম ইউজ না করে এবার তারপরে কী হয়ে গেল কোথায় আড়স ভিডিও করছে সেই কারণে আমাকে টেনে নিয়ে যাচ্ছে বারবার ও ভিডিও করছে ওর ইনফরমেশন ওকে কে দিচ্ছে সেটার জন্য নাকি আমি দায় আমরা নাকি কথা বের করে বাংলাদেশে পাচার করছি প্রমাণ দিই সেটাও তো আমি চ্যালেঞ্জ করে এলাম আপনি প্রমাণ দেন যে আমার ফোন নাম্বার আপনার কাছে আছে আপনারা হ্যাক করে রাখেন আপনারা আমার থ্রুতে সেই ইনস্টা আইডি বা হোয়াটসঅ্যাপ মাধ্যম বা ফোন কলের মাধ্যমে যদি আমরা এখান থেকে কোনো ইনফরমেশান ওখানে পাঠাই বা এরকম আপনাদের হাতে সব কিছু আছে আপনারা যদি এটা কোনো প্রমাণ করে দিতে পারেন আপনাদের দেয়া শাস্তি যেটা আমার জন্য হবে আমি সেটা নেব ও ভিডিও করেছে তার জন্য দায়ী আমাকে করে আমাকে তাতেও হ্যারেস করা হয়েছে আমি কিন্তু দিনগুলো ভুলি নিই তো এইখানটায় তোমরা যারা ভাববা যে ওর সাথে আমি পার্সোনাল ব্যাকডোর ব্যাকডোর দিয়ে কোনো রকমের সমঝোতা করেছি আমার মনে হবে যে তোমরা আমাকে ভালোই বাসো না তোমরা আমাকে বিশ্বাসই করো না তার মানে তোমাদের মনে কোথাও না কোথাও আমার জন্য একটা কিন্তু রয়ে গেছে হ্যাঁ দীপ্তির ভিডিও আমি দেখেছি কাল রাতে দীপ্তির ভিডিও দেখেছি দেখো এরা হয়তো আমাকে এরা একটা এরা ক্রিয়েটার আমিও ক্রিয়েটার তাই আমার প্রতি ভালোবাসাটা ওদের ডিপ নাও হতে পারে বা ওরা আমার ওরা সারাদিনে ওরাও চার পাঁচটা ভিডিও নামে আমার ভিডিও পুরো পুরোপুরি নাও দেখতে পারে তাই ওদের ও ডাউট হতে পারে ওরা ডাউট অনুযায়ী ওরা ওদের মতন ওদের ডাউটটা ক্লিয়ার করেছে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা ভিউয়ার্সরা তোমরা আমার প্রতি ডাউট করছো তার মানে তোমরা কি আমার ভিডিও মন দিয়ে দেখো না এটা নিয়ে আমার কষ্ট হয়েছে সেখানে আমি খুব মর্মাহত হয়েছি কষ্ট পেয়েছি ক্ষত লেগেছে আমার মনের ভেতরে যে তোমরা আমাকে তোমাদের মনে কি এতটুকু অবিশ্বাস যদি জন্মে থাকে তার মানে তোমরা আমাকে হানড্রেড পার্সেন্ট ভালোবাসো না না আমি সন্দীপের ক্ষেত্রে বা কাকিমার ক্ষেত্রে বা সন্দীপের বাবার ক্ষেত্রে যদি কেউ কিছু বলে থাকে আমি হানড্রেড পার্সেন্ট জানি ওরা শখ কারণ আমি ওদের সাথে এতটাই গভীরে মিশেছি এতটাই ডিপ মিশেছি যে ওরা মানে বলে না ওরা অন্তপক্ষে কারোর ক্ষতি করবে না না ওরা নিজেদের নিজেদেরকে বাঁচাতে ওরা এতটা ব্যস্ত থাকে বা ওরা নিজেদের জগৎ নিজেদের সংসার নিজেদের নিজেদের ভেতরে ওরা এতটা মশগুল থাকে ওরা কোনোদিন কারোর ক্ষতি সেই চিন্তাটা ওরা করে না মানে আসেই না ওদের মনের ভেতরে আসবেই না যে প্ল্যানিং করে যে ওর ক্ষতিটা করবে ওরা প্রথমত ভয় সমাজ সামাজিকতা এইসব নিয়ে চলে লোক লোকলৌকিকতা এগুলোকে নিয়ে যারা চলে আর এগুলোকে যারা ভীষণভাবে মানে ইম্পর্টেন্স দেয় তারা কখনোই কারোর ক্ষতি করতে পারে না কারণ তারা জানে তারা যদি কারুর ক্ষতি করে সেই হিসেবে ওদের কোনো না কোনো বদনাম হবে এবং নিজেদের বদনাম ওরা কখনোই না করবে না কারোর সেই কারণে ওরা কারুরই বদনাম করে না কারণ কারুর বদনাম করতে গিয়ে যদি নিজেরও বদনাম হয় ওরা সেই কাজটাতেও এগোয় না ওরা একটা নিপাট সাদা আর সরল সত্যিই বলছি তোমরা কতটা তবে বোকা না না সন্দীপ বা কাকু বোকা ভাবলে তোমরা ভুল করবা ওরা সাদা ওদেরকে ঠকানো যেমন সহজ না ওদের ওরা কখনোই কাউকে ঠকাবেও না ওরা যেমন নিজেরাও যেমন ঠকবে না তেমনি ওরাও কাউকে কোনোদিন ঠকাবে না কিন্তু ওরা কোনোদিন কারোর ক্ষতি করবে না এতটাই ওরা সহজ সরল এটুকু আমি মিশিয়ে ওদের সাথে বুঝেছি কারণ ওরা তোমাকে লোক দেখাতে গিয়ে এমন কোন অ্যারেঞ্জমেন্ট করবে না যেটা লোক দেখালে বেশি আমার সুনাম হয় সেটাও যেমন করবে না আবার মানুষকে অভুক্তও রাখবে না তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সিস্টেম অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী মানুষের জন্য যতটুকু করার দরকার তারা করবে এবং ভীষণ সাদা মাটা চলতে পছন্দ করে আমাদের কাকু আর কাকিমা ভীষণ সাদা মাটা চলতে পছন্দ করে সোয়াবিন দিয়ে হলে ওরা ডিম ভাজবে না এটা কাকু আর কাকিমার কথা বলছি কিন্তু কাকু কাকিমার থেকে সন্দীপ একটু এগিয়ে একটু আপডেট হয়েছে সেই কারণে সোয়াবিন আলু সয়াবিনের তরকারির সাথে একটা ডিমের অমলেট চাই বোঝাতে পারলাম এক্সাম্পলটা এরকমই দিলাম যে ওদের মানে সেই পমপ্লেট আনবো সেই পমপ্লেট রাখার জন্য সেই মাছের সেপে প্লেট লাগবে এবং মাছগুলো এমন সুন্দর করে করে সাজিয়ে রাখবো খাওয়ার সময় এমন কায়দা করে তুলবো এরাও কিন্তু ভিডিও করে কিন্তু না এদের ঠিক যেমন ওরা পিওর লাইফ লিড করে সেটাই তোমাদের সামনে তুলে ধরে তাই এইখানটায় আমিও তাই আমার কিন্তু মনের ভেতরে একরকম রাখবো আর তোমাদেরকে ওপর ঢকন ক্যামেরা খুলে রকম ভিডিও দেবো তাই না। আমি চাই আমার ভিউয়ার্সরা যাতে না ঠকে আমার ভিউয়ার্সরা যেন বোকা না হয় সেই কারণে আমি যা আমি কিন্তু ভিডিও দিতা আমি যেমন থাকি তেমন আজকে এখনো স্নান করতে পারিনি সময় পাইনি এত বাড়িতে লোক এসেছে কিন্তু ভিডিওটাও করতে হবে তাই ভিডিওটা কিন্তু সে সকালে শুরু করেছে এখনও কমপ্লিট হয়নি দেখো আবার বিশাখে সে চা দিয়ে যায় চাটা খেয়ে ভিডিওটা কমপ্লিট করে পুরো সোজা যাবে স্নানে তারপর আবার আরেকটা ভিডিও তো চলো ভিডিওটা এখানে রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব